শিলচর আসতে পারে গভীর রাতে, এমনটি সংখ্যায় আবহাওয়া অধিদপ্তর। কিছুক্ষণ আগে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের থেকে জানানো হয়েছে যে খুলনার পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। এরই পাশাপাশি চট্টগ্রাম এবং কক্সবাজারকে 6 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেসব পরীক্ষা ছিল সে পরীক্ষাগুলো কিন্তু ইতিপূর্বে স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশের 3টি বিমানবন্দরের বিমান যাতায়াতও কিন্তু বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান কর্তৃপক্ষ। এর ভিতরে কিন্তু বরিশাল, কক্সবাজার এবং উপকূলীয় অঞ্চলের যে আরও একটি বিমানবন্দর রয়েছে সেটিও কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি মনিরামপুর বাজারের ঠিক কেন্দ্রীয় মসজিদের সামনে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে কিন্তু জন চলাচল কিন্তু আসলে স্বাভাবিক গতিতে নেই। সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সমস্ত দোকানগুলো সকাল থেকে ভিড় থাকে বা বাজারে যে ভিড় থাকে সেই ভিড়টি কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে না। কারণ গতকাল রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে কিন্তু দোকানদারিরা দোকানে আসতে পারেনি। দূরদূরান্ত থেকে লোকজন যাতায়াতের যে ব্যবস্থা সেটিও কিন্তু পর্যাপ্ত নেই বললেই চলে। ভ্যান, রিক্সা, অন্যান্য যেসব ছোটোখাটো যানবাহন আছে সেগুলো কিন্তু কোনো রকমই দেখা যাচ্ছে না। সকাল থেকে আমরা টোটালি দেখতে পাইনি। আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র বাস এবং কয়েকটি ইজিবাইকে কিন্তু মানুষ যাতায়াত করছে। সকাল থেকে আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি মনিরামপুরের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ অঞ্চল এবং উত্তরাঞ্চলের যেসব ফসলি জমি আছে সেগুলো কিন্তু গত রাতের এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে কিছুটা তলিয়ে গেছে। এতে কিন্তু ফসলি জমির যে ক্ষতি হচ্ছে তাতে কৃষক কিন্তু না খেয়ে মরবে, এমনটি কিন্তু কৃষকরাও জানিয়েছেন যে তারা এই বৃষ্টির প্রভাবটা যদি আরও 2-3 দিন অতিবাহিত হয় তাহলে কিন্তু তাদের ফসলি জমি সম্পূর্ণই বিনষ্ট হয়ে যাবে, ফসল কিন্তু এবার ঘরে তুলতে পারবে না। আরও একটি বিষয় আপনাদের জ্ঞাতাতে একটু জানাতে চাই, ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের যে বিষয়টি, চিত্রাঙ্গ কিন্তু আবহাওয়া উপকূলীয় অঞ্চলে কিন্তু ইতিপূর্বে আঘাত এনেছে এবং আজ সন্ধ্যা নাগাদ কিন্তু এটি আরও বড় আকার ধারণ করবে, এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর দাবি করছে। আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাতে চাই যে মনিরামপুর বাজারের যে মেইন রোড সেখানে কিন্তু যে সমস্ত মোটরসাইকেল বা যে সমস্ত বড় বড় ট্রাক বা বাস চলাচল করছে সেগুলো কিন্তু আলো জ্বালিয়েই চলাচল করছে, কারণ আবহাওয়া খারাপ হওয়ার কারণে অনেকটা সন্ধ্যা নেমে গেছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আরও একটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মনিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সকালের পরপরই কিন্তু যে ঘূর্ণিঝড় মোকাবেলায় যে ব্যবস্থা গ্রহণ সেগুলো নেওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে মনিরামপুর উপজেলা যে ইউনোর যে ফেসবুক আইডি সেখান থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে যে সকলকে সতর্কিত অবস্থানে থেকে নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য। এছাড়া আমরা খোঁজ নিয়ে দেখেছি যে ঢাকুরিয়া অঞ্চলে বন্যা প্রবলিত যে সমস্ত এলাকা রয়েছে, ঢাকুরিয়া এবং পার্শ্ববর্তী ভবদার পাড়ার মানুষের যে দুর্ভোগ সারা জীবনের, সেই দুর্ভোগ লাঘবের জন্য এই বৃষ্টি থেকে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে যাতে কোনোভাবেই বন্যার সৃষ্টি না হয় এর জন্য কিন্তু সেখানকার যে নদীগুলো আছে, নদীর যে পাটাগুলো সরানোর জন্য কিন্তু প্রশাসন দুপুরের পরপরই কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছেন। পাটাগুলো সরিয়ে দেওয়া হয়েছে যাতে করে বৃষ্টির পানি স্রোতের বেগে সরে যেতে পারে, না হলে কিন্তু বন্যা কিন্তু আবারও আক্রান্ত হতে পারে। আমাদের এই মনিরামপুর অঞ্চল কিন্তু এর আগেও প্লাবিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে শ্যামকুল অঞ্চলেও কিন্তু এর আগে কয়েকবার কয়েক হাজার লোকজন কিন্তু বন্যার প্লাবিত হয়ে তারা কিন্তু খুব কষ্টের দিন যাপন করেছেন, এটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমাদের সাথে এই মুহূর্তে যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে আরও একবার জানাতে চাই, ঘূর্ণিঝড় চিত্রাঙ্গ কিন্তু বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, যেহেতু আমরা মনিরামপুর অর্থাৎ খুলনার পার্শ্ববর্তী কিন্তু যে সমস্ত এলাকা হয়েছে সেগুলো কিন্তু আসলে সতর্ক অবস্থানে থাকা উচিত বলে কিন্তু সচেতন মহল দাবি করে থাকেন। আমরা পরবর্তীতে আপনাদের সাথে আরও একবার যুক্ত হওয়ার জন্য চেষ্টা করব। সর্বশেষ ঘূর্ণিঝড়ের খোঁজ খবর রাখতে আমাদের সাথে থাকুন। ততক্ষণ সকলে ভালো থাকুন, সকলকে
সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আমি আবদুল্লাহ সোহান।